হ্যালো এভরিওয়ান, রিসেন্টলি আমি কিছু কমেন্ট পাচ্ছি, আমাকে অনেকে বলতেছে ভাই আপনি কি শুধুমাত্র কন্টেন্ট বানান ইউটিউবে, আপনি ভিউ পাওয়ার আশায় মানুষকে এটা ওটা বোঝাচ্ছেন, আপনি কি কিছু করেন না, শুধু কি কন্টেন্টে মেক করেন? তো আজকে আমি আপনাদেরকে এই বিষয়টা একদম ক্লিয়ার করে দিব, আমি ইউটিউবের পাশাপাশি কি কাজ করি আপনাদেরকে দেখাবো। আমার তো অনেকের ধারণা যে অ্যাডোবি হাসান ইউটিউব চ্যানেলে শুধু এটা ওটা বলে, সাজেশন দেয়, বাট সে তো নিজে কিছু করে না। তো আমার কাজের দক্ষতা কী রকম আছে বা আমি কাজ করি কি না, আমি কাজ জানি কি না, এটা অনেকে জানে না। তো আমি আজকে এই বিষয়টা আপনাদেরকে দেখাবো। তো অনেকে আমাকে দেখি টুকটাক কমেন্টের মধ্যে এটা বলতেছে ভাই আপনি ভিউ পাওয়ার আশায়, আপনার ভিউ পাওয়ার আশায় এটা ওটা গল্প বানায় বলেন, আপনার কাজে শুধু গল্প বলা। তো আপনার যে কমেন্টটা করেছেন আপনার ধারণা টোটালি ভুল। তো আমি শুধু ভিউ পাওয়ার আশায় গল্প কোনো বানিয়ে বলি না, আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই আমি আপনাদের সঙ্গে এই বিষয়গুলো শেয়ার করি। এখন আমি আমার কাজে দক্ষতা আছে কিনা বা আমি কাজ করি কিনা, কাজ পারি কিনা, আপনাদেরকে একটা জিনিস যদি আমি শিখাই, আমি মন গড়া কোনো কিছু কিন্তু শিখাতে পারবো না। তো আমি হুট করে একটা কি মন গড়া কোনো কিছু আপনাদেরকে বলতে পারবো? আমি কি একটা হুট করে একটা কবিতা বলা যাবে, অনেক সময় কবিতা বলা যাবে, স্যাড সং গাওয়া যাবে, বানিয়ে বানিয়ে বা গানা যাবে গাওয়া যাবে, বাট কোনো কাজের সম্পর্কে বা কোনো কাজ কিন্তু না জেনে করা কিন্তু যায় না। তো আজকে আমি আপনাদেরকে এই বিষয়টা একদম ক্লিয়ার করে দেবো। আপনারা ক্যামেরায় মনিটর দেখতে পাচ্ছেন এবং আমি স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে দেখাবো যে আসলে আমার কাজের দক্ষতা আছে কিনা, আমি কাজ করেছি কিনা বা আমি কাজ জানি কিনা, এই বিষয়টা একদম ক্লিয়ার করে দেবো। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই এবং দেখি যে আমি কাজ আসলে জানি কিনা। তো প্রথমে আপনাদেরকে যে এই জিনিসটা দেখাবো, আমি এখানে এখানে দেখেন ফাইবারে আমাদের কিছু ডলার আছে। তো আমি ফাইবারটা বাদ দিলাম, আমার লোকাল কিছু ক্লায়েন্ট ছিল আছে, সেগুলো আমি দেখাই, যে লোকাল কাজগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার এখানে এখানে আমার অনেক কাজ আছে, দেখেন একজন ক্লায়েন্টের আমি পারমানেন্টলি অনেক কাজ করেছি। এই যে একটা ব্যানার দেখতেছেন, এনার কিন্তু আমি অনেক কাজ করেছি। এই যে ব্যানারটা আপনারা দেখতে পাচ্ছেন, এখন আপনি এবার বলতে পারেন ভাই আপনি একটা ডিজাইন করে রাখছেন, এই ডিজাইনটা আমাকে আমাদেরকে দেখায় গল্প বলতেছেন, আপনার ধারণা এটা হইতে পারে না, এই ডিজাইনটা দেখায় আপনাদেরকে গল্প বলতেছি না, আপনাকে এই ডিজাইনটা দিয়ে সার্চ করে দেখাবো। এখানে আমি চলে আসলাম ফাইবার কেটে দেই, আমি এখান থেকে দেখেন আমি গুগল ডট ইমেজ, আমি গুগল ডট ইমেজে আসলাম, দেন এখান থেকে আমি যে কাজ করেছি এই যে ইমেজটা দেখেন, এটাকে ধরে নিয়ে এসে আমি যদি এখানে ছেড়ে দিই তার কিন্তু ডিটেলস চলে আসবে। দেখেন আমার কাজের একটাই এখানে আছে, একটাই ডিজাইন আছে, ঠিক আছে, সিমিলার কিছু ডিজাইন পাবেন, কিন্তু দেখেন আমি যদি এটা কপি করতাম তাহলে অনেকগুলো ডিজাইন এখানে দেখতে পাচ্ছেন। এটা এখানে দেখেন সিমিলার একটা ডিজাইন এসে এবং এখান থেকে ওয়েবসাইটে তার ঢোকা যাবে। আমি এখান থেকে চলে আসলাম এখানে, এই দেখেন এই ক্লায়েন্টে যে কাজ করেছি তার প্রমাণটা দেখেন, এই দেখেন, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে তার টোটাল অ্যাড্রেস দেয়া আছে। হ্যাঁ এখানে দেখেন টোটাল অ্যাড্রেস দেয়া আছে, হ্যাঁ দেখেন সব কিছু কিন্তু এখানে দেয়া আছে। দেখেন আপনারা হয়তো বা এখানে বুঝতে পারছেন, এখানে যে ডিজাইনটা দেখেন, এই যে নাম্বারটা দেখেন এখানে যে 41 শেষে, দেন এখানে দেখেন 41 শেষে, হ্যাঁ আপনারা হয়তো বা এখন বুঝতে পারছেন। এই যে তার ওয়েবসাইট আছে এখানে, এই যে ওয়েবসাইট আছে, এই যে লোগোটা এখানে দেখতে পাচ্ছেন, এই লোগোটা নিয়েই কিন্তু আমাকে কাজ করাইছিল, এই লোগোটাও কিন্তু এখনও আমার কাছে আছে, আমি এখানে রেখে দিছিলাম ওইখানে, এই যে লোগোটা, এই যে লোগোটা দেখেন, ঠিক আছে, আপনারা হয়তো বা বুঝতে পারছেন। আরও কাজ আছে, এই যে একটা কাজ করেছি, এই যে একটা কাজ করেছি। তো আমি যদি সবগুলো কাজ এইভাবে আপনাদেরকে দেখাই, আপনারা এখান থেকে ওই ক্লায়েন্টের স্ক্রিনশট নিয়ে ক্লায়েন্টের এখানে ডিটেলস আছে তাদের সঙ্গে কথা বলতে পারবেন। হ্যাঁ এই এই যে আমি একটা দেখাচ্ছি, সবগুলো দেখাবো না, আপনি এনার সঙ্গে কথা বলে দেখতে পারেন আমি কাজ করেছি কি না। আর বাংলাদেশেও কিছু এখন রিসেন্টলি কাজ করা হচ্ছে, এই যে এখানে দেখতে পারছেন কিছু কাজের স্যাম্পল। তো আমি যে কাজ পারি আপনারা আমার কাজ দেখলে বুঝতে পারবেন, আমি যে কাজ পারি কি না বা একটা রানিং কাজ করতেছি, এই যে ইলাস্ট্রেটরে, এই যে দেখেন লেয়ারগুলো দেখেন, হ্যাঁ আমি কি এমনি কথা বলি, এমনি এমনি কোনো কথা বলি না,
এখানে দেখেন আমার কাজের দক্ষতা, দেখেন আমি কাজ পারি কিনা। এখন আপনার যদি মনে হয় ভাই আমাকে টেস্ট করার দরকার, কোনো কাজ দিতে পারেন, আপনি কাজ দেন, আপনাকে করে দিচ্ছি। তো আশা করি বুঝতে পারছেন এখানে আরও কিছু কাজের ইয়ে আছে। এই যে একটা কাজ আছে, তো আমার আরও অনেক কাজ আছে এখানে। তো দেখেন এনার্জি আমি কাজটা করেছি। এটা যদি আমি গুগলে সার্চ করি, গুগল লেন্সে এসে আপনাদেরকে যদি সার্চ করে দেখাই, আবার দেখেন আমি কিন্তু এমনি ফেক কোনো কাজ করি না। হ্যাঁ, আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আমার কাজটা নিলাম, দেন এখানে ছেড়ে দিলাম। তো দেখেন এখানে, দেখেন এই যে ইনস্টাগ্রামে ঢুকতে পারবেন, ঠিক আছে? এই যে ইনস্টাগ্রামে ঢুকে তার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। বুঝতে পারছেন এই যে ইনি পোস্ট করছে? হ্যাঁ, আশা করছি এখন আপনারা হয়তো বা বুঝতে পারছেন। তো আমার কাজের আরও এখানে আরও অনেক ফাইল আছে, সেগুলো অন্য কোনো ভিডিওতে আরেকদিন দেখাবো। তো এভাবে কিন্তু সবগুলো দেখানো সম্ভব না, ঠিক আছে? এখানে অনেক ক্লায়েন্টের ইনফরমেশান থাকতে পারে, অনেক কিছু থাকে। এখন ইউটিউবে কিন্তু এগুলো শেয়ার করাটা উচিতও না, ঠিক আছে? আপনারা হয়তো বুঝতে পারছেন এগুলো মানুষ কিন্তু শেয়ার করে না সহজে। আমি যে ক্যামেরার সামনে কথা বলি, এই ক্যামেরার সামনে কথা বলারও কিন্তু দক্ষতা প্রয়োজন আছে। আমি কিন্তু হুট করে একটা কথা বলতে পারবো না। আমি যদি কোনো একটা বিষয়ে না জানি, কোনো একটা বিষয়ে রিসার্চ না করি, ওই বিষয়টা যদি আমি ওই বিষয়টা যদি ভালোভাবে উপলব্ধি করতে না পারি, আমি কিন্তু ওটার বিষয়ে কথা বলতে পারবো না। আমি এই ডিজাইন কীভাবে করতে হয়, আমি চাইলে কিন্তু এই ডিজাইনের উপর কথা বলতে পারবো, কীভাবে এই ডিজাইনটা করতে হয় এটা কিন্তু শেখাতে পারবো। এখন আপনাকে আরেকটা প্রমাণ দিই, আমাদের সহজ ভাষায় একটা চ্যানেল আছে। আপনি এই সহজ ভাষায় ইউটিউব চ্যানেলে গিয়ে যেই মেয়েটার ভিডিও দেখবেন, উনি হচ্ছে আমার স্টুডেন্ট, ঠিক আছে? ওনার ভিডিওগুলো দেখবেন, ওনাকে কিন্তু আমি সব শিখাইছি, এবং কন্টেন্টগুলো কিন্তু এত সুন্দর করে প্রেজেন্ট করে, এত সুন্দর যে কাজগুলো দেখেন। তো মানুষকে কমেন্ট করার আগে একটু ভেবেচিন্তে কমেন্ট করবেন, সবাই এক না। আমি চাইলে কপি পেস্ট করে ইনকাম করা, কীভাবে ওয়েবসাইটে সাইন আপ করে, কীভাবে অ্যাড দেখে ইনকাম করা, এগুলো ভাবতাবাজে ভিডিও বানাইতে পারে। আমি কিন্তু সেগুলো নিয়ে কাজ করি না, আমি কিন্তু সেগুলো নিয়ে ভিডিও দেখাই না। আমি যে রিয়েল কাজ করি সেগুলো নিয়েই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর এই যে আমি যে ডিজাইনগুলো করেছি, এগুলো ডিজাইনের অনেক টাইম, আমি যদি এটা নিয়ে একটা টিউটোরিয়াল বানাই এটা কীভাবে করতে হয়, আপনারা তো এই ভিডিওগুলো দেখবেন না, এই কাজগুলো তো শেখার চেষ্টা করবেন না। আমি আপনাকে এইভাবে মোটিভেট করি, যে এইভাবে কন্টেন্ট এইভাবে বলি যে আপনি যদি কাজ করতে চান, আপনি এই এই কাজগুলো করতে পারেন, এই এই কাজগুলো করতে পারেন, এইভাবে আপনি আগাতে পারেন। যদি আপনার মনে হয় যে হ্যাঁ সেখানে যাওয়া দরকার, সেই দিকে আগানো দরকার, তখন আপনি আমাকে বলতে পারেন, ভাই আপনি এই ধরনের ভিডিও দেন, আমরা এগুলো দেখে শিখি। তখন আমি আপনাকে হয়তো বা কোর্স অফার করতে পারি, এই ধরনের ভিডিও দিতে পারি। আপনি হুট করে আমাকে বলতে পারেন না যে ভাই মন গড়া কোনো কথা বলতেছেন, আপনাদের গল্প বলাই হচ্ছে কাজ, ঠিক আছে? এই ধরনের কথা বলাটাও ঠিক না। সবাই এক না, দুই একজন এভাবে বলে। তো আমার অনেক অডিয়েন্স আছে, অনেক ভালোবাসার মানুষ আছে, ও তারা ভালো ভালো কমেন্ট করে। আমি জানি এই ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করবে অনেকেই। ভিডিওটি কেমন লাগলো আর আপনারা কী শিখতে চাচ্ছেন সেগুলো নিয়ে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সেটি নিয়েও কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।